माध्यमिकेर परीक्षार खाता तारा देखते बसছেন কোথাও গিয়ে একদম উত্তরপত্রের শেষে দেখছেন সেখানে গালিগালাজ লেখা রয়েছে, অশ্লীল শব্দ লেখা রয়েছে। এরকমই শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যদি এরকম ধরনের খাতা পড়ে তারা কিভাবে দেখবেন, কি বলছেন শিক্ষক শিক্ষিকারা শোনাবো। এই বছর যেমন আমি শুনেছি ইনস্ট্রাকশনটা এরকম ছিল যে অপ্রাসঙ্গিক, মানে সেরকম যদি কোনো কিছু থাকে অশ্লীল কিছু বা খুব বাজে কিছুই, তাহলে আমাকে রিপোর্ট করতে হবে। কিন্তু এই বছর আমি সেরকম কোনো কিছু পাইনি, ফলে রিপোর্ট করার মতো কিছু হয়নি। না, আমাকে নিজেকে মনে হয় যে আমাকে তাহলে তাদেরকে ঠিক শিক্ষা দিতে পারিনি। এই লেখাটা তো তাদের পক্ষে উচিত নয়, কাম্য নয়। আমরা তো তাদের থেকে এটা এক্সপেক্ট করি না। তারা না পারলে ছেড়ে দেবে, এবং এটা দেখলে মাস্টারমশাই বা সবাই খুশি হবেন না। এই লেখাটা নিশ্চয়ই কাম্য নয়। এই যে বাজে কথা লেখা বা একটা কোনো কার্টুন ছবি এঁকে দেওয়া, এইসবগুলো দেখে মনের মধ্যে যেন কোথাও যেন একটা আমাদের কষ্ট তৈরি হচ্ছে যে ওরা তো শিশু বাচ্চা, ওরা তো কিছু জানে না, হঠাৎ করে ওরা পরীক্ষার খাতাতে তাদের এই প্রকাশটা কেন এলো, কেনই রাগ, কেনই অনুভূতি। তার মানে আমরা শিক্ষকতা হিসেবে কি আমাদের কোনো জায়গা একটু ফাঁক থেকে গেছে, না অভিভাবকদের কিছু ফাঁক থেকে গেছে, না সমাজ ব্যবস্থা কোনটা দায়ী, বা কখনো কখনো ছেলেদের কেউ প্রভোগ করছে। এটা না থাকার প্রধান কারণ হচ্ছে আমরা ছোটবেলাতে কিন্তু নীতি শিক্ষা পড়ানো হতো, সেটা কিন্তু এখন নেই। সহজ পথে ভালো কিছু হয় না।